হ্যালো এভরিওয়ান, আজ আপনাদেরকে আমি নিয়ে যাব একটা চাইনিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হলো জাউজি অথেন্টিক ডাম্পলিংস। রেস্টুরেন্টের খাবারের মান অনেক উন্নত শুনেছি, তাই যাচ্ছি খেয়ে দেখতে আমার কাছে কেমন লাগে। কিছুদিন পরেই ক্রিসমাস, তাই রেস্টুরেন্টে ঢুকতেই দেখলাম সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে। ওয়েটার সুন্দর করে টেবিল সাজিয়ে দিয়ে গেল। খাবারের মেনু পেয়ে গেলাম, এখন পছন্দ মতো খাবার অর্ডার দিব। মেনুর মধ্যে দেখতে পাচ্ছি ছবিও আছে, খাবারগুলো দেখতে কেমন হবে দিয়ে দিয়েছে এখানে। প্রথমেই একটা ফ্রাইড রাইস অর্ডার দিলাম। খেয়ে দেখছি খাবারটা, খাবারটা সত্যি মজা লাগছে। আরেকটা অর্ডার দিলাম ডাম্পলিং। আমি অর্ডার দিলাম তিন ধরনের ডাম্পলিং। এই বক্সটার মধ্যে তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ারের মধ্যে তিন ধরনের ডাম্পলিং আছে। একটা নিয়েছি ভেজিটেবলস ডাম্পলিং, আরেকটা নিয়েছি চিকেন ডাম্পলিংস, আরেকটা নিয়েছি বিফ ডাম্পলিংস। এই বক্সটা ওরা ভাপে সিদ্ধ করে পানির উপরে দিয়ে, এইভাবেই ডাম্পলিং রান্না করার সিস্টেম। এই বক্সটার সবচেয়ে নিচের পার্টটা খালি, সেখানে অনেকগুলো ছিদ্র আছে যেখান দিয়ে ভাপগুলো উপরে উঠে ডাম্পলিংগুলো তাতে ভাপে সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। এখান থেকে নিয়ে সস দিয়ে খেতে হবে। অলরেডি এক বাটি ডাম্পলিং খাওয়া শেষ। সেকেন্ড আইটেম খাওয়া শুরু করে দিলাম। বলে দিচ্ছি, প্রথমটা ছিল সবজি দেওয়া ডাম্পলিং, আর এটার ভিতরে চিকেন দেওয়া। ও, একটা কথা বলতে ভুলে গেছি, যখন ডাম্পলিং অর্ডার দেওয়া হবে, কিচেনে আপনার সামনে এই ডাম্পলিংগুলো বানানো হবে। আপনি চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারেন ওরা কিভাবে বানাচ্ছে। আমি সেই ভিডিওটা করতে পারিনি, কারণ ওদের ডাম্পলিং বানানোর ভিডিও করা নিষেধ। সব শেষে যে ডাম্পলিংগুলো খাচ্ছি সেগুলোর ভিতরে বিফ দেওয়া, তার মানে গরু মাংস দিয়ে এই ডাম্পলিংগুলো বানানো হয়েছে। ডাম্পলিংয়ের ভিতরটি একটু দেখিয়ে দিচ্ছি। এই ডাম্পলিংগুলি খাওয়ার জন্য স্পেশাল সস দিয়েছে, যেই সসগুলোর মধ্যে ডাম্পলিংগুলো ডুবিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। ডাম্পলিংগুলোর স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয় এই সসটি। অর্ডার দিলাম লবস্টার ডাম্পলিং বাটার দিয়ে ভাজা। এর জন্য সস দিয়েছে ডুবিয়ে খাওয়ার জন্য। যাওয়ার আগে আপনাদের বলে দিই, খাবারগুলো ছিল অসম্ভব মজা, আমার সত্যি ভালো লেগেছে। খাবার দাবার ডান,
সব শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আবার কখনো ফিরে আসব অন্য কোনো ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অ্যান্ড সি ইউ নেক্সট টাইম, বাই।